আমার প্রাক্তন মন্ত্রী উদালগুড়ি জেলার সভাপতি রিহন দৈমারীর নেতৃত্বত দরং উদালগুড়ি সমষ্টির এমপি সমষ্টির স্টারিং কমিটি গঠন হয়েছে। আর এই স্টারিং কমিটিত গোটেই কেইটা এমএলএ সমষ্টির পরাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, আপনাদের ভাল পাব কেবাটাও আঞ্চলিক রাজনৈতিক দলের জেলা পর্যায়ের কর্মী আজি হাগ্রাম মহিলার ডাঙরিয়ার কথা পাতিছে। আর নমিনেশন একসেপ্ট হওয়ার পিছদিনারপরা অপেনলি বিপিএফ দলক সমর্থন দিয়ার কথা আজি কইছে, ময়ও আসলো তাত। গতি সেই আঞ্চলিক রাজনৈতিক দলবিলাকর যে সদিচ্ছা আমি আন্তরিকতার গ্রহণ করছো, আর সহযোগত আর বিভিন্ন সংগঠনের সহযোগত আমি দরং ওদালগুড়ি বিজয়ী হম বলে আরো বেশি আশ্বস্ত হয়েছো। হয় সেইটা অস্বীকার মই নকৰো, কারণ ইয়াত যেবিলাকে অল্টারনেটিভ বিচাৰিছে তেওঁলোকে ভাল পোৱা যদি প্রার্থী বা দল না থাকে, কারণ আঞ্চলিক দলবিলাকে এটা আঞ্চলিক রাজনৈতিক দলক পৃষ্ঠপোষকতা করবলে বেশি ভাল পায়। এইটো তার মানে এইটাও নহয় যে ন্যাশনাল পার্টির লগত আঞ্চলিক রাজনৈতিক দল নাই। গতি যিবিলাক আঞ্চলিক রাজনৈতিক দলে আমাক সমর্থন দিছে আপুনি সহযোগী করব পারে, কিবা একেলগে আগবাড়ি যি শব্দরে কয় সেই শব্দরে খাটে তার। দিগন্ত কলিতা ডাঙরিয়া তেওঁলোক এটা বেলেগ রাজনৈতিক দল, মাধব রাজমুখী বেলেগ রাজনৈতিক দল, তেওঁলোকৰ মাজত যদি মনে মনে কিবা নেক্সাস আছে দুইটা রাজনৈতিক দলের কর্মীহে জানিব, নেতাইহে জানিব। আর এইটো দিগন্ত কলিতা আর আমার কি কয় মাধব রাজবংশী ডাঙরিয়া ভালকে জানিব। যদি সেইটো হয়েছে বেয়া হয়েছে, আমি আশা রাখো যিটো দলে বিশ্বাস করে প্রার্থিত্ব দিয়ে কারবাক সেই দলক বিত্রে করা যেন মাক বাপকক বিত্রে করা নিচিনা হয় যাকালি পুনর্বার, আর বোধহয় আজি আনুষ্ঠানিকভাবে সেন্ট্রেল কমিটিয়ে কিবা সিদ্ধান্ত ঘোষণা করা কথা আছে। যাকালি ঘোষণা করব বিচারিছিল কি কয় ধুবুরীত নেতৃত্ব থকা কারণে ঘোষণা দিলে, আজি কিবা ঘোষণা দিব কোন কোন সমষ্টিত কাক কাক সমর্থন দিব তেখেতকলে। আমি তো যাকালি আমি যেনেকে দরং পার্টত আমি ঘুরিলো, আমি যে হিসাব করে আসিল যে আমি ইমান জিকিম সিমানত জিকিম, কিন্তু এটা মই নিজেও প্রার্থী হিসাবে সলনি করবলে বাধ্য হয়েছো, লাখ দুই লাখ তেনেকুৱা হয়ে যাব পারে। মই প্রথম দিনাই আপনার কইছো কালাইগাঁও যে মই কোনো কারণত বিরোধী রাজনৈতিক দলবিলাকর যে প্রার্থী আছে নেগেটিভ কথা কই পেলে মই মানে প্রার্থী হব বিচরা নাই। নেগেটিভর নিজের নিজের পজিটিভও আছে, কিন্তু আমার পজিটিভেরে আমি কিয় আগনাবাড়ো, আমি কিয় অল্প ভদ্র রাজনীতি নকরো, মই সেইটোর পক্ষত আছো। হয় মই কেতিয়াও তেওঁলোকক লগাতকে বেশি সমালোচনা করব নিবিচারো, বরঞ্চ তেওঁলোকে যে কাম কাজ করেছে কাম কাজক সমালোচনা করা তো বেলেগ কথা, কিন্তু ব্যক্তিগৰাকী তেওঁর ব্যবহারেই তেওঁর পরিচয় হয় আসলতে। গতি যদি ব্যবহারবিলাক কারবাক বেয়াকে করে সেই মানুষবিলাকে বেয়া পাব। আর যা 20 বছরে ভারতীয় জনতা পার্টি ইয়াত বিজয়ী হয়ে আছে, গতি বহু সমর্থক ইয়াত আছে। আজি যেনেকে বেলেগ দলে বেয়া পাইছে লগত থকা দলে, দলের কর্মী থাকিব পারে বেয়া পোৱা, মই যদি দলটুকে বেয়া বলে কোম তেতিয়াহলে দুখন মূর মুধাই মরিব। আপনাদের জানো অলপমান মন করা নাই যাবার এমএলএ ইলেকশনত, মোর কালাইগাঁও সমষ্টির তলত আমি শূন্য, সব ইউপিপিএল আর বিজেপি। আমি রেকর্ড ভোট পাইছো 61,000 প্রায়। আমার মাজবাটর এমএলএ চরণ বড়ো ডাঙরিয়ার তলত একেবারে শূন্য, এম সি এল এ যাক আছে বিজেপি আর অন্য দলের ইউপিপিএল দলের, কিন্তু চরণ বড়ো যথেষ্ট ভোটের ডিফারেন্সত জিকিছে। গতি সদায় সকল ঠাইতে এম সি এল এ ইলেকশন, এম এল এ ইলেকশন আর এমপি ইলেকশন বহুত পার্থক্য থাকে। আজির দিনটো ভারতীয় জনতা পার্টি কেইদিনমান আগতে মাত্র বিজয়ী হয়ে সরকার গঠন করেছে, কিন্তু সেই বুলি যিসকলে 20 বছর এমপিগিরি করিলে এটা রাজনৈতিক দলে ইয়াত যেখিনি করব লাগিছিল করা নাই, কিন্তু রেহাই নিদ। মনো অগপ দলক মোর পুরনি দলটো কিয় হল ঠেকত পেলাও, মই বহু বন্ধুরপরা টেলিফোন পাইছো যা দুটা তিনটা টার্ম মাত্র নেতৃত্বই বিজেপিক সমর্থন দিব লাগে কারণে সমর্থন দিয়ে আহিছে। বহুতেই ভাবে যে আমি অল্প পরিবর্তন বিচারো এটলিস্ট দরং জেলার,
গতিকে পরিবর্তন বিচারকসকলক মই বিপদত নেপেলাও হয় বহুতে যোগাযোগ করেছে আর যা এম এল এ ইলেকশনতো তেনেকুৱা এটা হয়েছে কালাগাঁও মানে আপনাদের আচরিত হব গোটেই সমষ্টিটোর সেই আঞ্চলিক রাজনৈতিক দলের নেতা সকলে মোক মাতি নি ভুজু খুয়াইছে আর ভোটও দিছে আর এটাই কথা আছিল যে আমাকো সমান চকুরে চাব আপনি ডেফিনেটলি দরং জেলার যিসকল অন্যান্য আঞ্চলিক রাজনৈতিক দল বা ন্যাশনাল দলের যিসকল কর্মকর্তা আছে তেওঁলোকে আমাক সহায় করলে নিশ্চয় মই তেওঁলোককো এমপি হিসাবে খুব ভালকৈ চাম বিজয়ী হওয়ার পিছত।